দুধ আর চিনি গুলানো শেষ, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম, দুটা ডিম দিচ্ছি। ডিমটা এখন ভালো করে গুলাতে হবে। এটা গোলানো শেষ, এখন আমি হচ্ছে একটা বাটিতে দিয়ে দিব। আমি ক্যারামেলটা আগেই তৈরি করছি অন্য ইয়েতে, ক্যারামেলটা ঢেলে নিয়েছি, না হলে হচ্ছে এটা একটুতে জমে যায়, এই জন্য এটাতে হচ্ছে আমি চিনি আর একটু পানি দিয়ে কিছু আলাদা পাতিলে হচ্ছে এটা তৈরি করে নিয়েছি। দেখি এটা এখন আমি ক্যারামেলের উপরে এটা ঢেলে দিচ্ছি। এটাতে যেন কোনো কিছু না থাকে এজন্য আমি চাটনি দিয়ে দিচ্ছি। দেখেন এখন আমার ইয়েটা হয়ে গেছে, আমি এখন এটাকে হচ্ছে দিয়ে দিব। তাই এর মধ্যেটা বসাই দিচ্ছি, এটাতে যাতে নড়াচড়া না হয় এর জন্য একটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে দিচ্ছি পানি। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব, দুটো যেন সিদ্ধ হয়। আমরা এখন এটা দেখবো, মেয়েটাতে হচ্ছে 10-12 মিনিটের মতো ইয়া করছি পানির মধ্যে। আমরা এখন একটা কাটি দিয়ে দেখবো যে হচ্ছে এটাতে, দেখেন কাটিটাতে আমার কিছু আটকায়নি, তার মানে এটা হয়ে গেছে। আমরা এখনটাকে হচ্ছে নামাবো।
খুব বেশি তাপে না হালকা তাপে 10 থেকে 12 মিনিট হচ্ছে জাল দিয়েছি এখন এটা আমরা একটা হচ্ছে প্লেটের মধ্যে ঢালবো দেখেন যে আমার انا তুমি বড় বড় দেখেন কত তাড়াতাড়ি এক পর মতো দুধ আর দুটো ডিম দিয়ে এত সুন্দর একটা হচ্ছে পুডিং তৈরি করলো আমরা এটাকে একটু কেটে দেখি যাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে সফট খুব সুন্দর আজকে পর্যন্ত আগামীতে হচ্ছে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ